নমস্কার সবাইকে আমাদের এই কমিউনিটিতে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আশা করব নিরানব্বই শতাংশ মানুষেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং অনেক ব্যক্তি এই ব্যাংকের যে কাজকর্ম আছে সেই কাজকর্ম সামলাতে খুব স্বচ্ছল বোধ করেন কিন্তু অনেক ব্যক্তি আছে যারা কিন্তু এই ধরনের কাজ সামলাতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না এবং যার ফলে তারা যখন ব্যাংকের কোনো কাজ করতে যায় বিশেষ করে তারা যখন কোনো জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যায় সেই জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে অনেক ধরনের অপশন আমরা দেখতে পাই যেরকম ইদার অফ সারভাইভার ফর্মার অফ সার্ভাইভার লেটার অফ সার্ভাইভার এখন এই ধরনের যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোর মানে কি সেইগুলো কিন্তু তারা বুঝতে পারেন না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যখন জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যাব তখন আমরা এই যে পাঁচ ছটি অপশান আমাদের কাছে চলে আসে এই পাঁচ ছটি অপশানের কি মানে এবং আমাদের ক্ষেত্রে কোন অপশানটি আমরা চুজ করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে চলে আসি ইদার অফ সার্ভাইভার জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সব থেকে পপুলার অপশন হলো ইদার অর সারভাইভার অর্থাৎ এই অপশানে আমরা যখন আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমরা দুজন মিলে যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে দুজন ব্যক্তিরই সমান অধিকার থাকে সেই ব্যাংকের অ্যাকাউন্টের উপর এখন এই দুজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তি যদি কোনো কারণবশত মারা যান সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি যদি বেঁচে থাকেন সেই দ্বিতীয় ব্যক্তির পুরো অধিকার চলে আসে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর এবং তিনি একাই সেই ব্যাংক অ্যাকাউন্টের পুরো কন্ট্রোল নিতে পারেন উদাহরণস্বরূপ আপনাদের বোঝাতে গেলে বলতে হবে একজন হাজবেন্ড ধরে নিলাম উনি মিস্টার এ আর তার ওয়াইফ ধরে নিলাম মিসেস বি এইবার মিস্টার এ আর মিসেস বি মেলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুললেন সেই জয়েন্ট অ্যাকাউন্টে দুজনেরই সমান অধিকার থাকবে অর্থাৎ মিস্টার এও ও চাইলে সেখানে গিয়ে ডিপোজিট করতে পারবেন অথবা উইথড্র করতে পারবেন আবার মিসেস বি গিয়েও সেখানে উইথড্র অথবা ডিপোজিট করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবার দুর্ভাগ্যবশত যদি মিস্টারের মৃত্যু হয়ে যায় তখন কিন্তু মিসেস বি এর পুরো অধিকার চলে আসবে সেই ব্যাংকে অ্যাকাউন্টের উপর উনি চাইলে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে আবার একটা ফ্রেশ অ্যাকাউন্টও খুলতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই আবার এর পুরো উল্টোটাও হতে পারে মিসেস বি যদি মারা যান তাহলে মিস্টার এও ওই অ্যাকাউন্ট একই রকম ভাবে পরিচালনা করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই দু নম্বর অপশান হলো এনিওয়ান অর সারভাইভার এখন এনিওয়ান অফ সারভাইভার আর ইদার অফ সারভাইভার কিন্তু প্রায় একই রকম শুধুমাত্র এনিওয়ান অফ সারভাইভারের ক্ষেত্রে দুজন ব্যক্তির থেকে বেশি ব্যক্তি মিলে যখন কোনো একটা জয়েন্ট অ্যাকাউন্ট খোলে তখন কিন্তু এনিওয়ান অফ সারভাইভার চলে আসে অর্থাৎ ধরে নিলাম মিস্টার এ বি আর সি মিলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এখন এই তিনজন ব্যক্তিরই কিন্তু সমান অধিকার থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর এখন কোনো কারণবশত যদি মিস্টার সি মারা যান সেক্ষেত্রে মিস্টার এ অথবা মিস্টার বি দুজনের কিন্তু সমান অধিকার চলে আসবে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর এবং তারা চাইলে সেই অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে পারে অথবা সেই অ্যাকাউন্টটি ভেঙে ফেলে আবার নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারে কোনো ধরনের কোনো অসুবিধা নেই তিন নম্বর অপশন হলো ফর্মার অর সার্ভাইভার ক্ষেত্রে কিন্তু একটা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হলে প্রথম যে ব্যক্তি আছে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তারই কিন্তু সমস্ত অধিকার থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর অর্থাৎ উনি যতদিন বেঁচে থাকবেন ওই ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত ধরনের অপারেশন সেই প্রথম ব্যক্তি করবেন আর যদি দুর্ভাগ্যবশত এই প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয়ে যায় সেই ক্ষেত্রে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন ওনার সমস্ত অধিকার চলে আসবে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর উদাহরণস্বরূপ বলি যে মিস্টার এ আর মিসেস বি এর যে উদাহরণ দিয়েছিলাম দুজন মিলে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এখন দুজন মিলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর মিস্টার এরই কিন্তু সমস্ত ধরনের ক্ষমতা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর এই ব্যাংক অ্যাকাউন্টে যা কাজ রয়েছে সেটা কিন্তু মিস মিস্টার এই করতে পারবেন এবার কোনো কারণবশত মিস্টার এর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কিন্তু মিসেস বি পিকচারে আসবে এবং তখন কিন্তু ওই অ্যাকাউন্টের পুরো অধিকার মিসেস বি চলে আসবে এক্ষেত্রে অনেকের মাথায় আসবে যে মিসেস বি এর এক্ষেত্রে কি করতে হবে অবশ্যই ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে তার সাথে তার যে ডেথ সার্টিফিকেট আছে সেই ডেথ সার্টিফিকেট জমা দিয়ে ব্যাংকের কাছে জানাতে হবে যে মিস্টার এ মারা গেছেন তারপরেই কিন্তু ব্যাংক ওটাকে অ্যাপ্রুভ করবে যতদিন না পর্যন্ত এই যে ফর্মালিটিজ আছে সেই ফর্মালিটিজ আপনি পূরণ করছেন ততদিন পর্যন্ত কিন্তু মিসেস বি এর যে অধিকার আছে সেই অধিকার সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর আসবে না আর চার নম্বর হলো লেটার অভাইভার এক্ষেত্রে যে ফর্মার ও সার্ভাইভার বললাম তার ঠিক উল্টোটা হলো লেটার অভাইভার অর্থাৎ এক্ষেত্রে মিসেস বি এর সমস্ত ধরনের অধিকার থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টের উপর এবং দুর্ভাগ্যবশত মিসেস বি এর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অর্থাৎ ওনার মৃত্যু হয় সেই ক্ষেত্রে মিস্টার এর সমস্ত অধিকার আসবে ওই ব্যাংক অ্যাকাউন্টের উপর তার আগে পর্যন্ত নয় তাই চারটি অপশান হলো ব্যাংকের সব থেকে পপুলার অপশান এছাড়াও আরও একটি অপশান আছে সেটা হলো জয়েন্ট অর্থাৎ দুজন ব্যক্তি অথবা তার থেকে বেশি ব্যক্তি মিলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু এই যে কয়জন ব্যক্তি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন তাদের প্রত্যেকের সমান অধিকার থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের উপর কিন্তু একটা জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে একজন ব্যক্তির পারমিশন ছাড়া আরেকজন ব্যক্তি কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না আবার এই একই উদাহরণ দিচ্ছি যে মিস্টার এ আর মিসেস বি মিলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এখন মিস্টার এ আর মিসেস বি যদি একটা চেক সাইন করেন সেক্ষেত্রে দুজনেরই কিন্তু সিগনেচার লাগবে ওই চেকের উপর মিস্টার এ নিজে একা অথবা মিসেস বি নিজে একা চেকে সিগনেচার করে কোনো টাকা ওখান থেকে তুলতে পারবেন না এবং কোনো কারণবশত যদি একজন অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টটি আর থাকবে না সেই জয়েন্ট অ্যাকাউন্টটি ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন করে জানাতে হবে যে প্রথম ব্যক্তির বা দ্বিতীয় ব্যক্তির যে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার আছে ওনার মৃত্যু হয়ে হয়ে গেছে তখন সেই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ক্লোজ করে দিতে হবে এক্ষেত্রে একটা বড় অসুবিধা যে একজন অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয় তাহলে কিন্তু ব্যাংকটি ইনঅপারেটিভ অবস্থায় পড়ে থাকবে এই অসুবিধা থেকে বাঁচতে আমাদের কাছে আরেকটি অপশন এসেছে এসছে সেটা হলো জয়েন্ট অর সার্ভাইভার অর্থাৎ আমরা দুজন অথবা তিনজন অথবা পাঁচজন মিলে একটা ব্যাংক অ্যাকাউন্ট তো খুললাম এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে সবার সমান অধিকার থাকবে এবং একে অপরের পারমিশন ছাড়া সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও তোলা যাবে না কিন্তু একজন ব্যক্তির যদি কোনো কারণবশত মৃত্যু হয় তাহলে বাকি যে ব্যক্তি রয়েছে তারা কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট চালাতে পারবে ধরে নিলাম মিস্টার এ মিস্টার বি মিস্টার সি আর মিস্টার ডি চারজন মিলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর মিস্টার এর যদি কোনো কারণবশত মৃত্যু হয় সেক্ষেত্রে আগের জয়েন্ট অপশানে আমরা দেখতে পাচ্ছিলাম বি সি আর ডি মিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালাতে পারবে না সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে যাবে কিন্তু সেকেন্ড যে অপশান রয়েছে জয়েন্ট অর সারভাইভার যে অপশনটি আমাদের কাছে আছে ক্ষেত্রে কিন্তু আমাদের যে মিস্টার এ মারা গেল তারপরেও মিস্টার বি আর সি আর ডি মিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চাইলে কন্টিনিউ করে যেতে পারেন অথবা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ক্লোজ করে দিয়ে নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন আশা করি ভিডিও থেকে অল্প কিছু ভ্যালু আপনাদের প্রোভাইড করতে পারলাম যদি ভিডিওটি ভালো আগে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন যাদের এই ব্যাপারে একটু নলেজের প্রয়োজন তাহলে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণের জন্য বাই